প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আরএমপির সাবেক পুলিশ কমিশনারের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন। নগরীতে গৃহবধূ সাদিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। রাজশাহীতে দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ। দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র হলেন আওয়ামী লীগের মিঠু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীতে পুলিশি হেফাজতে আসামির মৃত্যুর 7 বছর পর রাজশাহীর আদালতে হত্যা মামলার আবেদন করা হয়েছে। বুধবার মর্জিনা রহমান নামের এক নারী তার স্বামীর মৃত্যুর বিচার চেয়ে মহানগর দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলার আবেদন জমা দিয়েছেন। মর্জিনা নগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকার বাসিন্দা। মামলার আরজিতে মর্জিনা তার স্বামীকে নির্যাতন করে হত্যার অভিযোগ এনেছেন। আরজিতে 4 পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে আরও 4-5 জন পুলিশ সদস্যকে আসামি করার আবেদন করা হয়েছে। আসামিরা হলেন রাজশাহী নগর পুলিশের তৎকালীন কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন, বোয়ালিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন খন্দকার, নগর গোয়েন্দা শাখার তৎকালীন পরিদর্শক আশিকুর রহমান এবং বোয়ালিয়া থানার তৎকালীন উপপরিদর্শক তৌহিদুল ইসলাম। 2015 সালের 1 জানুয়ারি আইনুর রহমান মুক্তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মামলা করে পুলিশ। ওই মামলায় 27 জানুয়ারি আইনুর রহমান মুক্তাকে উপশহর থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। সেদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ গুরুতর আহত আইনুর রহমান মুক্তারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ স্বজনদের লাশ হস্তান্তর করলেও দাফন না হওয়া পর্যন্ত তারা পাহারায় ছিল। রাজশাহীতে স্বামী ননদ শ্বশুরের নির্যাতনে গৃহবধূ সাদিয়া খাতুনের মৃত্যু হয়েছে দাবি করে তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে নগরীর সোনাদীঘির মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত সাদিয়ার পরিবারের সদস্য সহ এলাকাবাসী অংশ নেন। সাদিয়ার বাবা গোলাম রসুল দাবি করেছেন, গরিব পরিবারের মেয়ে হওয়ায় সাদিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা কোটিপতি প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় সাদিয়ার মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ মামলা নেয়নি। পুলিশের ভূমিকা রহস্যজনক। খুনিরা মুখ ফুলিয়ে এলাকায় ঘোরাফেরা করছে, তারা টাকা দিয়ে পুলিশকে ম্যানেজ করছে। সাদিয়া আত্মহত্যা করেছে বলে অপপ্রচার করে খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মেয়ে হত্যার বিচার এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। গত 10 নভেম্বর বিকেলে নিজ ঘর থেকে সাদিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় চন্দ্রিমা থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। তবে সাদিয়ার বাবা এটিকে হত্যা বলে দাবি করে থানায় অভিযোগ দাখিল করেন। উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত 2 দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা 2022-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে একটি লক্ষ্য নিয়ে, একটি ভিশন নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 2018 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে গুরুত্ব সহকারে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছিল যে বাংলাদেশের সকল কর্মকাণ্ড ডিজিটালাইজড করা হবে, সেই ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম হোসেন। রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত মেলায় 50টির অধিক প্রতিষ্ঠান নিজেদের উদ্ভাবনী প্রদর্শন করেন। প্রদর্শনীর উপর ভিত্তি করে তাদের পুরস্কৃত করা হয়। অন্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক মণ্ডলী তুলে দিচ্ছেন এটি শ্রদ্ধার নিদর্শন। আর তৃতীয় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট মণ্ডল, সে রাজশাহী। রাজশাহী দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাজেদুর রহমান মিঠু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন
স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল। বুধবার দুর্গাপুর পৌরসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১১টি কেন্দ্রে আওয়ামী লীগের সাজেদুর রহমান মিঠু নৌকা প্রতীক পেয়েছেন ৮৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল জগ প্রতীক পেয়েছেন ৩৬৯৪ ভোট। মোবাইল ফোন প্রতীকে ২৮২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোশাররফ হোসেন। চতুর্থ হয়েছেন বিএনপি নেতা জিয়াউর হক রতন, তার প্রাপ্ত ভোট ১১৮। এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চাইতে ৪৮৫৫ ভোট বেশি পেয়েছেন মিঠু। এই নির্বাচনে মোট ভোটার ছিল ২১৮০৬, ভোট কাস্ট হয়েছে ১২৬৪৩ ভোট। নওগাঁর মাঠে মাঠে এখন দোল খাচ্ছে রোপা আমনের সোনালী ধান, দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। শুরু হয়েছে নতুন ধানের কাটা মাড়াই, নতুন ধান ঘরে উঠতে শুরু করায় আনন্দিত কৃষক কৃষাণীরা। নতুন আমন ধানের আটার পিঠাপুলি আর আত্মীয় স্বজন ও অতিথিদের নানা খাবার দিয়ে আপ্যায়নের মাধ্যমে যুগ যুগ ধরে চলে আসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক অগ্রহায়ণ নবান্ন উৎসব শুরু হয়েছে নওগাঁয়। নওগাঁ রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ এই উপলক্ষে সমবায় অফিস চত্বরে নাচ গান আলোচনা সহ নানা কর্মসূচি পালন করছে। সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নবান্ন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। নবান্ন উৎসবের আয়োজক এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পয়লা বৈশাখের মতো নবান্ন উৎসবকে গ্রাম বাংলায় ছড়িয়ে দিতে এ ধরনের অনুষ্ঠান সারা দেশে গ্রাম বাংলায় আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের এই ঐতিহ্য তুলে ধরার দাবি করেন। নবান্ন উৎসব উপলক্ষে অনুষ্ঠান স্থলে বসে বিভিন্ন পিঠাপুলির দোকান, মৃৎশিল্প, কারুশিল্প সহ নানা ধরনের দোকানপাট। আসলে বাঙালি জাতির যে অনেকগুলো ঐতিহ্য আছে, সাংস্কৃতিক ঐতিহ্য আছে, তার মধ্যে নবান্ন উৎসব একটি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমরা নবান্ন উৎসবের কথা আমরা নিজেরা যেমন ভুলে গেছি, আর নতুন প্রজন্মরাও কিন্তু এই সম্বন্ধে কিছু জানতে পারছে না। আমার মনে হয় যেটি করলে সবচেয়ে ভালো হতো সেটি হচ্ছে যে সরকারিভাবে একটি নির্দেশনা জারি করে যদি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি এই ব্যাপারে নির্দেশনা দেওয়া থাকতো, তাহলে আমাদের নতুন প্রজন্ম যেমন এই বিষয়টি, এই দিবসটির সম্বন্ধে জানতে পারত, বাঙালির ঐতিহ্য সম্বন্ধে জানতে পারত। নতুন আমন ধান কাটা মাড়াই করে ঘরে তোলার মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। ধান ঘরে তুলে কৃষক কৃষাণীর আনন্দ উচ্ছ্বাস, নতুন ধানের ঘ্রাণ, ধানের আটার পিঠাপুলি আর আত্মীয় স্বজন ও অতিথিদের নানা খাবার দিয়ে আপ্যায়ন ধারা যুগ যুগ ধরে চলে আসা গ্রাম বাংলার গ্রাম থেকে গ্রামান্তরে। এই নবান্ন উৎসবের ধারাবাহিকতা ধরে রাখার দাবি অভিজ্ঞজনদের। দেশটি যখন অপসংস্কৃতি ভরপুর, যখন মানুষ বার্গার আর পিজা খাওয়া নিয়ে ব্যস্ত, তখন এই গ্রামের মানুষের এই ভাবা পিঠা নিয়ে আমরা ব্যস্ত থাকছি আজকের এই নবান্নের দিনে। আজকের এই নবান্নের উৎসবে আমাদের অপসংস্কৃতি থেকে দূর হবে এবং অপসংস্কৃতি দূর করে আমাদের যে সংস্কৃতি, আমরা এই সংস্কৃতি ধরে রাখব। প্রযুক্তি নির্ভর জীবনযাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে ২-দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। বুধবার সকালে শহরের হরিশপুরে শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন এর আয়োজন করে। উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক নূর আহমেদ মাসুমের সভাপতিত্বে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, বিশিষ্ট শিক্ষাবিদ সুবিত কুমার মৈত্র অলোক সহ কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি, দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছে সরকার। উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান, এই চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের মাধ্যমে ৫১টি স্টলে মেলা প্রদর্শিত হচ্ছে। ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলা থেকে বিজয়ী ২১টি দলের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।